গীতা জয়ন্তী, আগামী 23 ডিসেম্বর শনিবার দিন রয়েছে গীতা জয়ন্তী। তো সমস্ত মনোবাসনা পূর্ণ করতে এই গীতা জয়ন্তীর দিন আপনারা কিভাবে এবং কাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করবেন? একটি মাত্র গীতা দানের ফল কি হতে পারে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তীর দিন? কিভাবে আপনারা এই গীতা জয়ন্তী বাড়িতে পালন করবেন, কিভাবে গীতাতে আপনারা পুজো করবেন, কিভাবে গীতা পাঠ করবেন এবং গীতা পুস্তক কিভাবে আপনারা কাউকে দান করবেন, কাকে দান করতে হবে, কাকে দান করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে, এই সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরব। হরে কৃষ্ণ। ভক্তগণ, আগামী 23 ডিসেম্বর শনিবার দিন রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তী। এবছর শ্রীমদ্ ভগবদ গীতার 5125তম জন্ম জয়ন্তী, অর্থাৎ এটাকে এক কথায় শ্রীমদ ভগবদ গীতার জন্মদিনও বলা যায়। এরপর করতে হবে কি, এদিন গীতা দান করতে হবে। এই যে গীতা জয়ন্তী, এটার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি কেন এত বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এদিন যেহেতু গীতা গ্রন্থের জন্মদিন, অর্থাৎ এদিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা গ্রন্থ শ্রবণ করিয়েছিলেন নিজের মুখ থেকে, তো এদিন কি করতে হবে, এই গীতা জয়ন্তীর দিন গীতা আপনাকে দান করতে হবে। গীতার মাহাত্ম্যতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি চামড়ের সহিত, দেখবেন সাদা চামড় থাকে, সেই চামড়ের সহিত কাউকে গীতা দান করে তাহলে সে কি হয়, তার আর পুনর্জন্ম হয় না। এবং যিনি সুবর্ণের সহিত অর্থাৎ সোনার সাথে ব্রাহ্মণকে গীতা দান করেন তার মনোবাসনা পূর্ণ হয়, এবং যিনি 100 গীতা গ্রন্থ দান করেন তার আর এই জগতে পুনর্জন্ম হয় না, সাক্ষাৎ শ্রী গোলোক বৃন্দাবন ধাম প্রাপ্ত হন। যিনি গীতা গ্রন্থ অর্থ সহকারে শ্রবণ করে গীতা গ্রন্থ কোনো বিদ্বান পণ্ডিতকে দান করেন তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং ভগবত ভক্তি লাভ হয়। যিনি গীতা গ্রন্থ দান করেন সে গীতা দানের প্রভাবে সপ্ত কল্পকাল পর্যন্ত সে ব্যক্তি বিষ্ণু লোকে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। এতগুলি মাহাত্ম রয়েছে এই গীতা দানের। একটি মাত্র গীতা দান আপনাকে বেশি করতে হবে না, আপনি বেশি পারছেন না, একটি মাত্র গীতা দান আপনি এই গীতা জয়ন্তীর দিন করুন, সমস্ত মনোবাসনা পূর্ণ করতে আপনি গীতা জয়ন্তীর দিন একটি মাত্র গীতা আপনি কোনো বিদ্বান ব্যক্তিকে দান করুন। তো গীতা দান কাকে করতে হবে, যে ব্যক্তি গীতার পঠন পাঠন করে, গীতা পড়ে, গীতার মূল্য বোঝে, গীতাকে শ্রদ্ধা করে, গীতা পাঠে মনরত, গীতাকে ভক্তি করে, তাকে গীতা দান করুন। যাকে তাকে কিন্তু গীতা দান করতে নেই, যে মূল্য বোঝে না, যে এই গীতার মর্যাদা বোঝে না, তার কাছে কখনোই গীতা গ্রন্থ আপনি দেবেন না, তাকে দানও করতে নেই। বলা রয়েছে শাস্তি, গীতা কাকে দেবেন, যারা বিদ্বান ব্রাহ্মণ, যারা বিদ্বান বৈষ্ণব, যে সমস্ত বৈষ্ণব গীতা পাঠ করে, শ্রী গুরুদেব, এনাদেরকে গীতা গ্রন্থ দান করুন। যারা পড়ে নিত্য এবং গীতা পূজা করে, গীতাকে স্মরণ করে, গীতাতে ভক্তি রাখে, গীতাতে মন নিষ্ঠা শ্রদ্ধা থাকে, তাকে গীতা গ্রন্থ দান করুন। তার ফলে কি হবে, আপনার সমস্ত মনোবাসনা কিন্তু পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যায় একটি মাত্র গীতা দানের ফলে। আর 100খানি করতে পারলে তো আরো পূর্ণ, অধিক পূর্ণ সঞ্চয় হয়। এই কথাগুলি কোথায় বলা রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যতে বলা রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। আজ থেকে প্রায় 5125 বছর আগে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই গীতা জ্ঞান প্রদান করেছিলেন। অর্জুনের মনে ভুল ভ্রান্ত ধারণা ছিল, সেই ধারণা দূর করতে এবং অর্জুনকে ধর্মের পথে দৃঢ় প্রতিষ্ঠিত করতে ভগবান শ্রীকৃষ্ণ তার এই অমূল্য সম্পদ অর্থাৎ গীতা জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন। অর্থাৎ আমাদের মানব জীবনে আমাদের কিভাবে অগ্রসর হতে হবে, কি করতে হবে, কিভাবে চলতে হবে, কি করা উচিত, কি করা অনুচিত, তার সমস্ত সিদ্ধান্ত ভগবান নিজ মুখে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যা এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান নামে পরিচিত। এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের এক অন্যতম এবং অমূল্য সম্পদ। কিভাবে আমাদের কি করতে হবে না করতে হবে তার বিস্তারিত তথ্য এই শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে কিন্তু লিপিবদ্ধ রয়েছে।
যা এক প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ। তো এই গীতা জয়ন্তী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন, সেদিন থেকে এই গীতার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতার উদ্ভব হয়। এবং এ বছর 2023 সালে 23 ডিসেম্বর শনিবার দিন রয়েছে গীতা জয়ন্তী, অর্থাৎ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন। তাই এবছর 5125তম শ্রীমদ ভগবত গীতা জয়ন্তী। তো এদিন আপনারা কাকে এবং কিভাবে শ্রীমদ ভগবত গীতা দান করবেন, গীতা দান করলে কি হয়, এবং আপনার মনোভীষ্ট বাসনা, আপনার মনে যে বাসনা রয়েছে, যা ইচ্ছে রয়েছে, তা যদি আপনি পেতে চান তো একটিমাত্র গীতা দানের ফলেই আপনি তা পেতে পারেন। কিন্তু গীতা কাকে দান করবেন এবং কাকে দান করতে নেই, তা শ্রীমদ ভগবত গীতার মাহাত্মতে স্পষ্ট বলে দেওয়া রয়েছে। আমি আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরছি। তো যেহেতু শনিবার দিন রয়েছে শ্রীমদ ভগবত গীতা জয়ন্তী, তাই সর্বপ্রথমে কি করতে হবে, এই দিন কিন্তু আমাদেরকে শ্রীমদ ভগবত গীতা পূজন করতে হবে এবং অবশ্যই শ্রীমদ ভগবত গীতা সকলকেই নিষ্ঠা সহকারে পাঠ করতে হবে। তো এই শ্রীমদ ভগবত গীতা, এই যে দেখছেন আপনারা, এই যে শ্রীমদ ভগবত গীতা, এই গীতা গ্রন্থ সকলের বাড়িতেই আছে। তো আপনারা কি করবেন, স্নান সেরে নিয়ে বস্ত্র পরিধান করে আসনে বসে এই গীতাতে কিন্তু পূজা করতে হবে। গীতাতে কিভাবে পুজো করবেন, গীতাতে পুজো করার কিছু নিয়ম নীতি রয়েছে, অর্থাৎ গীতাতে পুজো করার জন্য কিছু সামগ্রী আপনাকে জোগাড় করতে হবে। সেই সামগ্রীগুলির মধ্যে প্রথমেই পড়বে চন্দন, তুলসী, তুলসী মঞ্জরি, ফুল, এইগুলি কিন্তু আপনাকে জোগাড় করে নিতে হবে, এবং একটি মালা, পুষ্প মালা। তো এইগুলি নিয়ে আপনি কি করবেন, গীতা গ্রন্থকে পবিত্র স্থানে রাখবেন, তার নিচে একটি বস্ত্র দেবেন, গীতা গ্রন্থের নিচে বস্ত্র রাখতে হয়, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণর চিত্র থাকে গীতা গ্রন্থের ওপরে, তার উপরে কি করবেন আপনারা চন্দন, ভালো করে সাদা চন্দন, চন্দন বেটে নিয়ে তার সাথে তুলসী দল অর্থাৎ তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি মিশ্রিত করে গীতা গ্রন্থে দেবেন। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কটি তুলসী পাতা দিতে হবে, কমপক্ষে দুটি, দুটিও যদি আপনারা না পান একটি, এবার অনেকের কাছে যদি অনেকগুলি তুলসী পাতা থাকে সেক্ষেত্রে 8টি 16টি জোর জোর সংখ্যা, এগুলো আপনারা দিতে পারেন। এভাবে দিলেন এবং ফুলের সাথে চন্দন মিশ্রিত করে গীতার ওপরে দেবেন, এবং পুষ্পমালা যে আপনারা এনেছেন সেটাও গীতার ওপরে পরিয়ে দেবেন। এভাবে গীতা পূজন করবেন এবং ধূপ আর দীপ দিয়ে গীতাকে আরতি করবেন। ধূপ আর দীপ মনে রাখবেন, প্রদীপ, দীপ মানে প্রদীপ। এইভাবে আপনারা গীতা গ্রন্থ পূজন করবেন, বাড়িতে সকালেই পূজা করবেন, এবং এই গীতা গ্রন্থ আপনি বসে পাঠ করবেন। গীতা পাঠ করার নিয়ম রয়েছে, গীতা উত্তর মুখে পাঠ করতে হয়, পবিত্র আসনে বসে, এবং পাঠ করার জন্য সেই আসন অর্থাৎ টুল, তার উপর কাপড় দিয়ে সেখানে গীতা আপনি স্থাপন করে প্রথমে গীতার কি করবেন, প্রণাম করবেন, গীতা প্রণাম মন্ত্র বলে তারপর আপনারা কিন্তু গীতা পাঠ আরম্ভ করবেন। গীতার প্রণাম মন্ত্র কিভাবে বলবেন, প্রথমেই কিন্তু গীতা পাঠ করার নিয়ম রয়েছে, আগে পঞ্চতত্ত্ব মন্ত্র বলবেন, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র। তো পঞ্চতত্ত্ব মন্ত্র কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলবেন। এবং গীতা পাঠের পূর্বেই বলতে হবে ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, জয় গীতা, এই বলে তারপর আপনারা কিন্তু শ্রীমদ ভগবত গীতা পাঠ আরম্ভ করবেন। প্রশ্ন হলো গীতা পাঠ আপনারা কোথা থেকে আরম্ভ করবেন, তো যারা নিত্য পাঠ করেন তারা যে স্থানে থাকবেন সেই স্থান থেকে আপনারা শুরু করবেন, আর যারা সেদিন প্রথম পড়বেন তারা প্রথম অধ্যায় থেকেই পাঠ করতে পারবেন। আপনারা একটি অধ্যায় পাঠ করলেন, দুটি অধ্যায় পাঠ করলেন, এবং পাঠের পর অবশ্যই কিন্তু গীতা মাহাত্ম্য আপনারা পাঠ করবেন, কারণ গীতা পাঠ করে যদি গীতার মাহাত্ম্য পাঠ না করেন তাহলে কিন্তু আপনার এই যে শ্রম, আপনি যে পাঠ করলেন সেটা বৃথা হয়ে যাবে, সেটার কোনো মানেই থাকবে না। এই কথা কোথায় বলা রয়েছে, গীতা মাহাত্ম্যতেই বলা রয়েছে, যে কোনো মনুষ্য গীতা পাঠ করে যদি গীতার পাঠের মাহাত্ম্য শ্রবণ না করে অর্থাৎ মাহাত্ম্য পাঠ না করে, তার পাঠ ফল বৃথা হয়, অর্থাৎ পশুর মতো পরিশ্রম হয়, কিন্তু সেই পাঠের কোনো মূল্য থাকে না। তাই গীতা পাঠের শেষে অবশ্যই গীতার মাহাত্ম্য পাঠ করবেন, দেখবেন গীতার মাহাত্ম্য কিন্তু শেষে থাকে।
এবং পাঠ করার পর অবশ্যই গীতার প্রণাম মন্ত্র বলবেন এবং গীতার 18টি নাম স্মরণ করবেন। তো গীতার এই 18টি নাম কি কি আমি বলছি, এইগুলি অবশ্যই গীতাকে স্পর্শ করে এবং বুকে জড়িয়ে নিয়ে এই গীতা নামগুলি আপনারা স্মরণ করবেন। গীতার 18টি নাম: গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবল্লী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। এই 18টি নাম বলে জয় গীতা, জয় গীতা, জয় গীতা বলে গীতাকে আপনারা প্রণাম করুন। এইভাবে আপনার গীতা পূজন হলো, গীতা পাঠ হলো, গীতা প্রণাম হলো। তো আর দেরি না করি আপনার মনোবাসনা পূর্ণ করতে, এবং আপনাদের যদি ইচ্ছে থাকে, অনেকেরই ইচ্ছা থাকে যে গীতা দান করব, কোন দিন দান করব, কাকে দান করব, তো আপনারা দেরি না করে আসছে 23 ডিসেম্বর শনিবার গীতা জয়ন্তীর দিন আপনারা গীতা গ্রন্থ দান করুন এবং বাড়িতেও নিজেরা গীতা পূজন করে গীতা পাঠ করুন। গীতা তো প্রতিনিয়ত পাঠ করা আমাদের কর্তব্য, গীতা শাস্ত্র হলো আমাদের উত্তম শাস্ত্র। জীবনে কিভাবে চলতে হবে, কি করতে হবে, কি করতে হবে না, কোনটা উচিত কোনটা অনুচিত ভগবান স্পষ্ট আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানের প্রদাশে, শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রদানের মাধ্যমে। তো এই অমূল্য জ্ঞান আমাদেরকে সঞ্চয় করতে হবে, গীতা গ্রন্থ পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাই এই 23 ডিসেম্বর অবশ্যই গীতা পাঠ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই একটি গীতা হলেও, একটি গীতা হলেও কোনো বিদ্বান ব্রাহ্মণ ব্যক্তিকে আপনারা এই গীতা গ্রন্থ দান করুন। তো আর দেরি না করে আসছে 23 ডিসেম্বর শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তী, সকলে মিলে এই শ্রীমদ্ ভগবদ গীতা জয়ন্তী বাড়িতে পালন করুন, নিষ্ঠা ভক্তি রাখুন, গীতা পাঠ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গীতা।